প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সাউথ চব্বিশ পরগনা দু হাজার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে আইএ মামলায় একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে এলো এবং তার সাথেই থাকছে এসএলপি সংক্রান্ত বিষয়ে কিছু জরুরি তথ্য এক ধাপ এগিয়ে কিন্তু গেল কাজকর্ম এবং এ বিষয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার যে টিম কয়েকদিন পূর্বেই বিশেষভাবে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আইনানুক কাজকর্মগুলিকে সম্পন্ন করার জন্য সেই সূত্রেই বিশেষ খবর আপডেট উঠে আসছে সরাসরি কোর্টের সাইটে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অবশ্যই যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে প্রোভাইড করছি ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য আমরা সরাসরি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সাইটে চলে যাব এবং সেখান থেকে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে সম্মানীয় দেবাশিষ বিশ্বাসের ফাইল করা আইএ মামলায় কি স্ট্যাটাস উঠে আসলো এবং এসএলপি সংক্রান্ত বিষয়ে কি স্ট্যাটাস রয়েছে সেইগুলোকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব চলুন সরাসরি অনস্ক্রিনে বন্ধুরা আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের একেবারে অফিসিয়াল সাইটে এবং দেখতে পাচ্ছেন ডেলি কজ লিস্ট একত্রিশ সাত দু হাজার চব্বিশের এবং কোর্ট নম্বর দশ সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি আর মহাদেবানের বেঞ্চে এজলাসে কিন্তু আর দুপুর দুটোই গুরুত্বপূর্ণ কিছু মামলা উঠতে চলেছে যা সিরিয়াল আইটেম নম্বরগুলি রয়েছে ওয়ান সেভেন থেকে শুরু হচ্ছে অবশ্যই মিসলেনিয়াস হিয়ারিং মোডে অবশ্যই দেখতে পাচ্ছেন একত্রিশ সাত দু হাজার চব্বিশের ডেলি কজলিস্ট অনুযায়ী দশ নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস যেখানে কিন্তু এসএলপি পি নাম্বার ওয়ান নাইন থ্রি ডবল ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই গুরুত্বপূর্ণ মামলার সাথে আইএ নম্বর এর যে সংযুক্তি সেখানে গুরুত্বপূর্ণ চার থেকে পাঁচটি আই নম্বরের মধ্যে দেখুন একটু নিচের দিকে রয়েছে আইএ নম্বর ওয়ান ডবল টু সেভেন জিরো সেভেন অফ টু ইন্টারভেনশান সম্মানীয় দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ ফাইল করা আই মামলার সংযুক্তির স্থানটি কিন্তু এই সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই গুরুত্বপূর্ণ এস সাথে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে এবং কয়েক মাস ধরে যে ছোটাছুটি তা কিছুটা হলেও কিন্তু এক ধাপ কাজে গেল এবং সম্মানীয় দেবাশিস বিশ্বাস ও তার যে টিম একেবারে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়ে গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করেছেন আই এ সংক্রান্ত বিষয় সে বিষয়ে কিন্তু সফলতা এলো এটা কিন্তু উল্লেখ করতেই হচ্ছে এবং কৃতজ্ঞতা তাদেরকে জানাতেই হচ্ছে তো সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে দু নয় সম্পর্কিত ট্রেন প্রার্থীদের কিছু এস করা রয়েছে যে পাঁচটি এস রয়েছে ট্রেন প্রার্থীদের তো সেখানে দেখা যাচ্ছে এসএলপি নাম্বার ওয়ান নাইন থ্রি ডবল ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সন্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ আই এ নম্বর ওয়ান ডবল টু সেভেন জিরো সেভেন স্ল্যাশ অর্থাৎ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লক্ষ্য করে দেখুন সন্মানীয় দেবাশিস বিশ্বাস অ্যান্ড আদার্স এই বিষয়টি কিন্তু রিলেটেড বা লিঙ্কেজ হচ্ছে কোর্ট নম্বর দশে আইটেম নম্বর ওয়ান সেভেন জিরো ফাইভ আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম যে দশ নম্বর কোর্টে আইটেম নম্বরগুলো শুরু হচ্ছে ওয়ান সেভেন জিরো ওয়ান থেকে তো সেই অবস্থানে দাঁড়িয়ে সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই ম্যাটারটি কিন্তু অবস্থান করছে আইটেম নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর ওয়ান সেভেন জিরো ফাইভে এবং এর সাথে দেখুন আরও গুরুত্বপূর্ণ যে এ কানেকটেড এসএলপিগুলো রয়েছে ওয়ান সেভেন জিরো ফাইভ ডট ওয়ান অর্থাৎ আরও একটি এসএলপি রয়েছে ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ড্যাশ ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পরমিতা মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এইটাও কিন্তু কানেক্টেড ম্যাটার হিসাবে এর সাথে জুড়ে রয়েছে অর্থাৎ এসএলপি এছাড়াও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ এস তা কানেক্টেড ম্যাটার হিসাবে কিন্তু জুড়ে রয়েছে এবং সেই সিরিয়াল নাম্বার ওয়ান সেভেন জিরো ফাইভ ডট টুতে রয়েছে ওটা দু নম্বর অবস্থানে অবস্থান করছে ওয়ান সেভেন জিরো ফাইভেরই তো সেই দিক থেকে এর এস এল পি নাম্বার হচ্ছে ওয়ান নাইন 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 জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই গুরুত্বপূর্ণ মামলার দিকেও কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে যেটি হলো নয়না দাস মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এটাও কিন্তু কানেক্টেড ম্যাটার হিসাবে রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশের জন্য কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ যে শিডিউল শুনানির জন্য তা কিন্তু পড়ে রয়েছে তবে শুনানি হবে কি হবে না এই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে কারণ কম্পিউটার জেনারেটেড ডেট এর আগেও আমরা একবার দেখেছি উনত্রিশ সাত ছিল তো কার্যত আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সাইটে একত্রিশ সাত দু হাজার চব্বিশের ডেটটি উঠে আসছে কম্পিউটার জেনারেটেড টেন্টিভ ডেট এবার শুনানি হবে কি না হবে এবং সম্মানীয় দেবাশিষ বিশেষের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কি সেই দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে তার তরফ থেকে আবার দিল্লি উড়ে যাওয়া হবে নাকি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সেই দিকে কিন্তু আমার ফোকাস রাখছি তবে সম্মানিত দেবাশেষ বিশ্বাসের কাজকর্ম যে একধাপ এগিয়ে গেল এবং তিনি উদ্যোগ নিয়ে সকলকে একজোট হওয়ার বার্তা দিয়ে তিনি যে সর্বোচ্চ ন্যায়ালে সুপ্রিম কোর্টে আইএ ফাইল করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই কাজ কিন্তু এক ধাপ অগ্রসর হলো তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে এখন এটুকুই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইড থেকে উঠে আসলো যা আপনাদের মাঝখানে প্রোভাইড করার চেষ্টা করলাম এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ